কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা থেকে আমি আজকে আলোচনা করব এবং শুধু কিছু আলামত আপনাদেরকে সরাসরি বাস্তবের সাথে মিলিয়ে প্রমাণ দিয়ে যাব ইনশাআল্লাহ যারা পারেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى সূরার নাম সূরাতুল জিলজাল জিলজাল শব্দের বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প আয়াত সংখ্যা সূরাটিতে 8 রুকু সংখ্যা 1 সূরাটা নাজিল হইছে মদিনায় কোন কোন মুফাসসির বলেছেন সূরাটা মক্কায় নাজিল হয়েছে তার কারণ মাক্কি সূরার বক্তব্যের সাথে এই সূরাটার বক্তব্য হুবহু মিলে যায় এখন আপনারা একটু পরীক্ষা দেন সূরার নাম কি সবাই একটু জোরে বলবেন জিলজাল বাংলা অর্থ কি ভূমিকম্প আয়াত কয়টা 8টা রুকু কয়টা নাজিল হয়েছে কোথায় মদিনায় একজন সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন 70 বয়সের একজন বৃদ্ধা সাহাবা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কোরআন থেকে এমন কিছু সূরা শিক্ষা দেন যেটা শিখলে আমি অনেক জ্ঞানী হতে পারব আল্লাহর নবী বললেন তুমি আলিফ লাম র এই অক্ষর দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে এই সূরাগুলো তুমি পড়ো আল্লাহ তোমাকে জ্ঞানী বানায় দিবে সাহাবা বললেন হুজুর আমার বয়স 70 বছর স্মৃতি শক্তি আগের মতো নাই আমি অনেক কিছু মনে রাখতে পারি না হুজুর আপনি এই সূরা বাদ দিয়ে অন্য কোন সূরার কথা বলেন আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন তাহলে তুমি হামিম তহা এই অক্ষর দিয়ে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো তুমি পড়ো আল্লাহ তোমাকে জ্ঞানী বানায় দিবে সাহাবা বলেন হুজুর এটাও পড়া আমার দ্বারা সম্ভব নয় আপনি অন্য কোন সূরার কথা আমাকে বলেন আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন তাহলে তুমি সূরাতুল জিলজাল পড়ো মাত্র 8টা আয়াতের একটা সূরা সূরাতুল জিলজাল যারা বুঝে পড়বে আল্লাহ তাদেরকে মহা গানি বানায় দেয় সুবহানাল্লাহ বড় মিয়া কোন সূরা জিলজালের বাংলা অর্থ কি ভূমিকম্প মনোযোগ দেন আমার কলেজের ভাইয়েরা লম্বা সময় পাবো না কথাগুলি শেষ করতে পারবো না আমি জানি এবার আপনারা শেষবারের মতো একবার পরীক্ষা দেন সূরার নাম সবাই তো কয় না আয়াত কয়টা রুকু কয়টা নাজিল হয়েছে কোথায় মদিনায় জিলজাল শব্দের অর্থ কি ভূমিকম্প এই সূরা যারা পড়বে নবীজি বলেছেন মহাসমুদ্র যত বড় তাকে সাতবার গুণ দিলে যত বড় হবে তার চেয়ে আরো বেশি জ্ঞানী আল্লাহ তাকে বানায় দিবে তার মানে এই সূরাতে বিজ্ঞান আছে ভূগোল আছে সমাজ আছে বিচার ব্যবস্থা আছে আখেরাত আছে দুনিয়া আছে সুবহানাল্লাহ আসলো না মুখ দিয়ে আপনাদের এই সূরাতে দুনিয়া আছে আখেরাত আছে কিয়ামত আছে ভূগোল আছে বিজ্ঞান আছে মহাকাশের কথা আছে সূরা কয়টা আয়াত কয়টা এত জ্ঞান আমাদের জন্য নাজিল করেছেন কে এবার আসেন ভূমিকম্পের ব্যাপারে সংক্ষেপে কিছু কথা বলি ভূমিকম্প আমরা বুঝি না ছোট্টবেলা মা চাষিদের কাছে ভূমিকম্পের ব্যাপারে ব্যাখ্যা শুনছি একরকম বিজ্ঞানীরা বলছেন একরকম আবার ভূমিকম্পের ব্যাপারে কোরআন হাদিসে অসংখ্য বক্তব্য আছে না নাই ছোটবেলা ভূমিকম্পের ব্যাপারে মাছ চাষিদের কাছে শুনছি ভূমিকম্প কেন হয় তো
ভূমিকম্প হয় একটা বিশাল বড় একটা গরু আছে গরু ষাঁড় ষাঁড়ের দুইটা শিং আছে তো শিংয়ের উপরে পৃথিবীটাকে নিয়ে ওই গরুটা দাঁড়ায় আছে গরুটা যখন ক্লান্ত হয়ে যায় তখন সে এক শিং থেকে আরেক শিংয়ের মধ্যে পৃথিবীটা নেয় নিলে ভূমিকম্প হয় এটা হলো আমাদের মাসাসিদের হাদিস ছোটবেলা একদিন ভূমিকম্প হইছে আমরা ভয় পাইলাম আমার জেটির কাছে দৌড়ায় গেলাম আমার জেটি আবার পিশাব বাড়ির মাইয়া কি বাড়ির মাইয়া তো আমরা জানতাম জেটি ভালো ভালো হাদিস কয় জেটির কাছে গেলাম জেটি কয় ভূমিকম্প কি লেগে হইছে জানোনি আমরা কই না জানি না আপনি বলেন কয় ভূমিকম্প হয় এই পৃথিবীটাকে আল্লাহ গরুর শিংয়ের উপরে রাখছে শিং দুইটা সে যখন ক্লান্ত হয় একটা থেকে আরেকটাত নেয় তখন কাপুনি খেয়ে ভূমিকম্প হয় এখন বুঝলাম জেডির এই হাদিস বিশ্বাস করলে ঈমান থাকার সম্ভাবনা নাই এই কথাটা আপনারা জীবনে আর শুনেন নাই মুরব্বীরা কথা বলে না এরকমের কথা শুনছেন না এটা হাদিস না জাল হাদিস এই কথার কোনো ভিত্তি বিজ্ঞানীরা বলেছেন ঠিক কথা বিজ্ঞানীরা বলেছেন মাটির নিচে আগুন আছে এই কথা সত্য না মিথ্যা মাটির নিচে কি আছে আগুন আছে আগুনের লাভা আছে অসংখ্য লাভা একসাথে হইয়া প্রচন্ড শক্তিতে যখন বিকরণ হয় তখন মাটি কেঁপে ওঠে আবার বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে টেকটোনিক প্লেট আছে আলাদা আলাদা প্লেট এই যে এশিয়া বলেন মহাকা এরপরে অস্ট্রেলিয়া বলেন আমেরিকা বলেন তারা বলছে আলাদা আলাদা প্লেট আছে একটার সাথে যখন আরেকটা ধাক্কা খায় তখন ভূমিকম্প হয় এটা বিশ্বাস করলে ঈমান যাওয়ার সম্ভাবনা নাই কারণ এটাই সত্য কথা কোনো কিছু কাঁপতে হইলে ধাক্কা খাওয়া লাগে লাগে কি না লাগে আল্লাহ পাক ডাইরেক্ট ফ্যান দেওয়া যাবে না আল্লাহ পাক ভূমিকম্পকে বোঝাবার জন্য আমাদের জন্য সূরা একটা ভূমিকম্পের নামে সূরাটাই দিয়ে দিলেন আমার কলেজের ভাইয়েরা আল্লাহ এবং আল্লাহ রাসূল ভূমিকম্পের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন বারবার গণ গণ যদি ভূমিকম্প হয় তাহলে তোমরা বুঝে নিবা কিয়ামত অতি নিকটবর্তী কিয়ামতের বিভিন্ন আলামত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 140টার উপরে আমার কাছে কিয়ামতের আলামতের নোট আছে কোরআন হাদিস থেকে আমি কয়েকটা আলামত আপনাদেরকে বলে দিয়ে যাব কিয়ামত হবে যখন ভূমিকম্প হবে তখন বর্তমানে ভূমিকম্প হয় 3 মাত্রা 4 মাত্রা 5 মাত্রা সর্বোচ্চ 6 7 7.5 7.5 হলে বিল্ডিং আর টিকে না কিন্তু আল্লাহ বলেন ইজাস সামাউম ফাতারাত ও ইজাল কাওয়াকিবু তাসারাত ও ইজাল বিহারু ফুজ্জিরাত ও ইজাল কুবুরু বুসিরাত আল্লাহ পাক বলেন আমি যখন ভূমিকম্প দেব আমার ইসরাফিল ফেরেশতা শিঙ্গে মুখে নিয়ে বসে আছে আমি যখন তাকে অর্ডার করব সে যখন প্রথমবার শিঙ্গায় ফু দিবে এই ফুয়ের বিকট আওয়াজে ভূমিকম্প শুরু হবে তবে ভূমিকম্পটা মাত্রাহীন হবে এত শক্তিশালী হবে আকাশটা ভেঙে জমিনে পড়ে যাবে বড় বড় তারকাগুলি খসে খসে জমিনে পড়ে যাবে বড় বড় পাহাড়গুলা তুলার মতো বিচ্ছিন্ন হইয়া ঘুরতে থাকবে এটা মোল্লার কথা না আল্লাহর কথা সমুদ্রের পানিগুলোতে আগুন ধরে যাবে বর্তমানে আগুন লাগলে আমরা পানি দিয়া নিবাই আর পানিতে যদি আগুন ধরে নিবেবেন কি দিয়া তার মানে ওই আগুন নিবানো যাবে না আমার কলেজার ভাইয়েরা আল্লাহ বলছে এরপরে কবরের মাটি সমস্ত মানুষগুলাকে সম্পদগুলাকে ভূমি করে বের করে দিবে তাহলে ভূমিকম্পটা ছোট হবে না বড় হবে কত বড় কত বড় হবে মারাত্মক ভূমিকম্প হবে মারাত্মক যার কোনো সীমানা নাই আপনি চিন্তা করেন পৃথিবীর কম্পনে আকাশ ভেঙে পড়ে যাবে কত বড় মারাত্মক কম্পমান হবে পৃথিবীর কম্পনে তারকা খসে পড়ে যাবে তারকাগুলো পৃথিবীর তুলনায় কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন পরিমাণে বড় এই তারকাগুলি যখন পৃথিবীতে পড়বে
পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমরা প্রশ্ন করলাম আল্লাহ এই পৃথিবীটা তো এক রকম গোলাকার এই তারকাগুলি খসে পড়ার পরে আকাশ যখন খসে পড়বে অবস্থাটা কি হবে আল্লাহ বলেন এই জমিনের চেহারাটাই আমি বদলে দেব আল্লাহ কোরআনে বলেন এই জমিনটাকে আমি বদলায় ফেলব সুবহানাল্লাহ পড়েন এই জমিন বদলায় ফেলবেন কে আল্লাহ পাক আল্লাহ বলেন আমি জমিনটাকেই বদলায় ফেলব তুমি চিনতে পারবা না সেদিন আচ্ছা আপনারা বলেন তো আজকে থেকে 100 বছর আগে আমাদের এই এলাকার একজন মুরব্বি যিনি মারা গেছেন তাকে যদি বর্তমানে আপনি জীবিত কইরা বা এখন আনেন উনি কি আপনাদের রাস্তাঘাট চিনবে কথা কর না কেন বাড়িঘর চিনবে উনি কব কি রে এত বিরাট বড় খাল ছিল নদীর মতো এদিক দিয়ে নৌকা চলতো মিষ্টি পানি যাতায়াত করত আমরা মাছ ধরতাম বড় বড় মালবাহী নৌকা নিয়ে যেতাম এখন নৌকা তো দূরের কথা একটা সাপও যাইতে পারে না খাল পুরা গিল্লা খায় ফেলাইছেন আবার রাগ করবেন কি না আপনারা খাল গিল্লা খাওয়ায় না পাবলিক আমাদের এই এলাকায় নাই ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ছোটবেলা পড়ছি ইংরেজিতেও পড়ছি বাংলায়ও পড়ছি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত কিন্তু যায়া দেখেন বুড়িগঙ্গা নদীর অবস্থা এখন আর অস্তিত্ব নাই যতটুকু আছে আপনি ময়লার ড্রেন পাবেন কিন্তু বুড়িগঙ্গায় পানি পাওয়া যায় না ঢাকা শহরে আজ থেকে 100 বছর আগে যে সমস্ত নবাবেরা বিশ্ববিদ্যালয় করার জন্য জায়গা দিয়ে গেছে সেই নবাব সাহেবরে যদি জিন্দা করেন আইনা যদি দেখান ঢাকা ভার্সিটির দরজার সামনে দাঁড়া করান দাঁড়া করায় যদি বলেন নবাব সাহেব আপনি যে জায়গা দিয়ে গেছিলেন ওই জায়গাটা সেই জায়গা যেটার মধ্যে বিশ্ববিদ্যালয় করা হয়েছিল নবাব সাহেব কইবে মাথা খারাপ তুই আমারে কোন দেশে আনছত কারণ আগের মতো কিছুই ইয়াউমা তুবাদ্দিলুল আরদ গায়রা আর আল্লাহ বলেন আমি জমিনের চেহারাটাই পাল্টাই দেব সুবহানাল্লাহ পড়েন জমিন আর আগের মতো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে কি বলতেছে দেখেন ইযা জুলজিলাতিল আরদু জিল জালাহা যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে এত জোরে জোরে জমিন কাঁপবে ও আখরাজাতিল আরদু আসফালাহা জমিনের পেটের ভিতরে যত স্বর্ণলঙ্কার আছে তাফসীর ইবনে কাসির পণ্ডিতা বলেন জমিনের ভিতরে যত মহামূল্যবান সম্পদ আছে এবং যত কবর আছে সব মানুষ জমিন ভূমি করে বের করে দেবে একটা প্রেগন্যান্সি মহিলা যখন বাসে চড়ে বাসের জানালার কাছে তাকে আপনি বসায় দিবেন তার পেটের ভিতরে বাচ্চা আছে সে বাসে চড়া অভ্যাস নাই কুমিল্লার হসপিটালে যাবে যাওয়ার সময় বমি করে কি করে না কথা কর না কেন বমি করে কি না মানে বাসের জাক নাই হঠাৎ দাঁড়ায় আবার ব্রেক করে আবার চালায় এই সাধারণ দাকনাটা সে সহ্য করতে পারে না বলে ভূমি করে দেয় আর আল্লাহ বলেন ও আখরাজাতিল আরদু আসফালাহা এই জমিনকে আমি এত জোরে কাঁপাবো এত জোরে কাঁপানি দিব জমিনের ভিতরে যা আছে জমিন নিজেই ভূমি করে বের করে দিবে ও আখরাজা শব্দ ব্যবহার করে যারা আরবি গ্রামার পড়ান আখরাজা জমিন নিজেই ভূমি করে দিবে জমিন পারবে না তার পেটের ভিতরে কোনো কিছু লুকায়া রাখতে অর্থাৎ তসনস করে দিবে বলেন কি করে দিবে তসনস করে দিবে এবার আসেন কিয়ামত কবে হবে আমাদের দেশে ইদানিং কিছু বক্তা বাইর হয়েছে তাদের বক্তব্য শুনলে আমি মুচ্ছে মুচ্ছে হাসি অনেকে কয় 2026 সালে কিয়ামত হবে কেউ কয় 2029 সাল কেউ কো 2050 সাল এমন তারিখ দেই না বক্ত কিন্তু বাইরে হয়ে গেছে কিন্তু আল্লাহ আল্লাহর রাসূল কিয়ামতের কোন তারিখ দেয় নাই নির্দিষ্ট সময় বলে নাই আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে কিয়ামতের কখন সংগঠিত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কুরাইশ নেতারা শিক্ষিত লোকেরা হাসাহাসি করে তামসা করে আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি
মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আল্লাহ বলেন এই বড় খবর নিয়ে তোমরা তামাশা করো হাসাহাসি করো এটা নিয়ে একতেলাপ করো নিজেদের মধ্যে বিতর্ক করো বেশি দেরি নাই আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করাবো কিয়ামত সংগঠিত করবেন কে সেই আল্লাহ মহা শক্তির মালিক সেই আল্লাহ কি মালিক কত শক্তি কত শক্তি আপনাকে একটা উদাহরণ আমি দেই এই পৃথিবীটা হলো আল্লাহর সৃষ্টি তুলনা ক্ষুদ্র একটা সৃষ্টি মাত্র এর বাইরে আল্লাহর মহা জগৎ আছে না ভাইরে আপনি কি মনে করেন পৃথিবীটাই সব না পৃথিবীর যে গতি অন্যান্য গ্রহের তুলনায় তার গতি তুচ্ছ আপনি এই যে আলো দেখেন আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল কিন্তু মহাকাশের গ্যালাক্সিতে আল্লাহ পাক এমন এমন তারকা বানায় রাখছে তারকার পরিধি এত বড় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলোর গতিতে প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে গেলেও সময় লাগবে 90,000 কোটি বছর মরিস বুখাইলি কোরআন বিজ্ঞান ও বাইবেলে লিখেছেন সৌরবিজ্ঞানীরা বলেছেন মহাকাশে এমন তারকা আছে যেই তারকার মধ্যে আলোর গতিকে ছেড়ে দিলে গতি কোনো কাজই করে না আমার কলেজার ভাইয়েরা শে আল্লাহ পাক আমাদেরকে বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালা এখন আপনাদেরকে বলবো আল্লাহ কেন আমাদেরকে কিয়ামতের ভয় দেখাচ্ছেন তার কারণ হলো একটা মানুষ মানুষ হয় না ততক্ষণ একটা মানুষ মুমিন হয় না ততক্ষণ আখিরাতের ভয় কিয়ামতের ভয় তার হৃদয়ে জাগ্রত হয় না যতক্ষণ এই যে মুরব্বী বাবাদের দিকে তাকান সবার মুখে দাঁড়িয়ে আছে যুবকদের দিকে তাকান ম্যাক্সিমাম লোকদের দাঁড়িয়ে নাই আপনারা বলবেন মোল্লা ভাই কারণটা কি একটাই কারণ যুবকদের হৃদয়ে এখনো বাসার বাঁচার আশাটা অনেক লম্বা টাইম মনে করতেছে আমার দাড়ি উঠবে এরপরে দাড়ি কালো হবে এরপরে দাড়ি সাদা হবে এরপরে আমি মরব কিন্তু মুরব্বীরা বুঝে গেছে আমার দাড়ি চুল সাদা হয়ে গেছে আমার চিঠি আসছে আল্লাহর পক্ষ থেকে এখন আর আমাকে গাফলতি করা চলবে না এখন আজান দিলে তারা মসজিদে যায় কি যায় না কিন্তু এটা একবার চিন্তা করি না দাদার আগেও নাতি মারা কথা কোন না কেন দাদার আগেও নাতি মারা এখন আসেন আমি দুই একটা কিয়ামতের আলামের আলামতের কথা বলি কিয়ামতের আলামত আমার কাছে নোট আছে 110টা কয়টা তা আমি 10টা 5টাও বলতে পারবো না আমি দুই তিনটা আপনাদের কাছে আজকে বলে যাব আমার কলেজার ভাইয়েরা কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত বিশ্ব নবী আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি নিজেই কিয়ামতের আলামত রাসূল বলতেছেন আমি নিজেই কিয়ামতের আলামত এখন আপনি মনে মনে করবেন এটা কেমন কথা রাসূল কিয়ামতের আলামত তার মানে রাসূলের পরে আর কোন নবী নাই রাসূল বলছেন আনা খাতামুন নবী আমি নবীদেরকে খতম করে দিয়েছি তার মানে আমি নবীর নবুয়তের দরজা খতম করেছি আমার পরে আর কোন নবী আসবে না খাতাম শব্দের আরবি অর্থ হলো সিল মারা আপনি একটা চিঠি লিখছেন আপনার বাবার কাছে মায়ের কাছে বন্ধুর কাছে চিঠিতে আপনি লিখতে পারবেন ততক্ষণ খামের ভিতরে ঢুকাইয়া উষ্ট পিষে নিয়া সিল দিবেন না যতক্ষণ কিন্তু যেই মাত্র খামের ভিতরে এটা ঢুকাইয়া খামের উপরে সিল দিবেন এটার খোলা চলবে এটা মোহর এটা খাতাম মেরে দিছেন মানে আপনি মোহর মেরে দিছেন এটা আর খোলা যাবে না রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার কোন সুযোগ নাই কারণ আমি রাসূল নিজেই কিয়ামতের আলামত সুবহানাল্লাহ পড়েন আমার কলেজার ভাইয়েরা রাসূল নিজে কিয়ামতের আলামত আবার আমাদের বাংলাদেশের হিরু আলম কিয়ামতের আলামত কথা কন না কেন কি আলম কথা কন না কেন কারণ অযোগ্য লোকেরা নেতৃত্ব দিতে চাইবে এটা কিসের আলামত আপনারা আমার কথায় কষ্ট পাইয়েন না হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নিজের নামটা লেখতে লাগলে চারবার আঁকা বাঁকা করে দন্ত্যশত আলিফ বর্ষটা লেখে অথচ তিনি যাই একজন এমএ পাস বিএ পাস বিএসসি টিচারের উপরে বসে বসে পায়ের উপরে পা দিয়া নেতৃত্ব দেয় এমন কমিটি আছে না নাই এটা কিয়ামতের আলামত
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইনিয়ত যত জানে না পড়তে কলে সাইর বেয়া হয়ে যায় আত্মায় তো পড়তে করলে জানে না আমার তাসাউটটা কোন জায়গায় পড়া লাগে জানে না দোয়াই কোন জানে না বিতরের নামাজ কয় রকমে পড়া যায় এটাও জানে না অথচ বড় বড় মুহাদ্দিসের উপরে বড় বড় প্রিন্সিপালের উপরে কামেল পাস দাওরা পাস এফতা পাস বড় বড় আলেমের উপরে মুফাসসিরের উপরে সর্দারি করে টেবিলে বইয়া বড় বড় কথা কয়া ধমকি দেয় এমন বেয়াদব আছে না নাই এটা কিসের আলামত কথা বলেন এটা কিসের আলামত নায়ক নায়িকা গায়ক গায়িকা যাদের গানের মধ্যে কোনো অর্থ নাই গানের মধ্যে কোনো শব্দ নাই গান গায় টিপ্পা দে আমারে টিপ্পা দে আপনার মাথা ঠিক আছে মিয়া আপনি এই লোকের নেতৃত্ব মানেন আচ্ছা টিপ্পা দে এটা কি গান আপনারা বলেন তো গান কি পাঙ্খা 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 তুই গরম হয়ে গেছ আমার কলেজার ভাইয়েরা জ্ঞানহীন মানুষগুলো আমাদের উপরে নেতৃত্ব দিবে অযোগ্য লোকেরা সমাজের নেতা হবে আজকে গ্রামে গঞ্জে যান শিক্ষিত লোকেরা এখন আর মেলে দরবারে যাইতে চায় না ইজ্জতের ভয়ে কিন্তু সারা দিন বিড়ি টানে নিজের নামটা ঠিকমতো লিখতে পারে না হেতে এলাকার বড় সর্দার চাপাবাজি কইরা চলে এমন চাপাবাজ আমাদের দেবীর দ্বারেও আছে না হেতের ফুজি কি কথা কর না কেন হেতের পুঁজি কি এটা কেয়ামতের আলামত এটা কেয়ামতের আলামত মসজিদ কমিটির সভাপতি সুদ খায় এই সুদি একজন সুদ খাওয়ার যেই সুদ করের ব্যাপারে একটু আগে আপনারা আওয়াজ শুনছেন আমার ছোট্ট ভাই কামরুলের কাছে যে সুদ খায় যার গুনার আগামাতা হিসাব করা যাবে না ইমাম সাহেব যদি দুই দিন বেশি ছুটি কাটায় এই শোধ করে ইমাম সাহেবের চাকরি খায়ালায় এমন শোধ কর কমিটি বাংলাদেশে আছে না কেয়ামতের আলামত নামাজ পড়ে না জীবনেও হেতে কমিটির লোক ইমাম সাহেব দুই দিন কেন বেশি ছুটি কাটাইছে ইমামের গলা টিপ্পা ধরে কথা কর না কেন এমন নাই কথা কর না কেন ইমাম সাহেবের বেতন বাড়াবার দরকার যারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত তারা কিন্তু ইমামের জন্য দরদ মিটিং বসছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা কয় ইমাম সাহেবের বেতন বাড়াবার দরকার কারণ ইমাম সাহেবের তো খরচ আছে ছেলে মেয়ে আছে দ্রব্যমূল্যের দাম তো এখন ঊর্ধ্বগতি পেঁয়াজের কেজি 200 টাকা ইমাম সাহেবের বেতন বাড়াও যারা নামাজি তারা কয় হ্যাঁ বাড়ানোর দরকার আর যেতে মসজিদে আসে না তারা কয় এত টাকা ইমামদের লাগে না এমন বাটপার বাংলাদেশে আছে না নাই তুই বাটপার তো সদ্য গোষ্ঠী বাটপার তুই নামাজ পড়স না তুই ইমামের দরদটা বুঝবি না কি তুই কথা কি বলবো কথা কি বলবো এটা কেয়ামতের আলামত বলেন এটা কিসের আলামত নামাজে আসে না ফজরের নামাজ পড়ে না হেতে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে তোর আকল আছে বেটা যে জীবনে হুজুর খাওয়ায় নাতে হুজুর দেখলে কয় হুজুররা মানুষের বাড়িতে খায় কথা কর না কেন যারা খাওয়ায় তাদের দরদ আছে কলিজা বড়া এই জন্য নিজে না খাইয়া হুজুরে খাওয়ায় জানে সে আলেম রে খাওয়াইলে সওয়াব হয় আর হেতে খাওয়ায় না হুজুর দেখলেই কই দেখছেন নি হুজুর মানুষের বাইত খাইয়া কি ফ্যাট কত বড় হইছে তো তুই খাওয়াইছত কয় দিন বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে বাকি ওলা এরকম নাই এটার ব্যাখ্যা তো বুঝেন দোকানদার সামনে দাঁড়াইছে দুইজন একজনের নগদে টাকা দিয়া খরচা নিবে আরেকটি আইছে বাকি নেওয়ার জন্য এখন নগদ তোলারে বাকি ওলা দমকায় এবেড়া সর তোর লাগে খরচা নিতে পারি না মিয়া সাহ তুমি আলেমের উপরে সর্দারি করো তোমার বিবেক নাই কি নাই বাংলাদেশের মানুষের যদি বিবেক থাকতো মমতাজের মমতাজের মতো নর্তকীরা পবিত্র সংসদে জায়গা পেত না বাংলাদেশের মানুষের মেয়ে বিবেক নাই বাংলাদেশের মানুষের যদি বিবেক থাকতো তাহলে হিরো আলম কোনোদিন এমপি হওয়ার সাহস করত না নিজের নাম লিখতে পারে না পার্লামেন্ট শব্দটা ইংরেজিতে বানান করতে পারবে না কনস্টিটিউশন শব্দটা ইংরেজি না বাংলা বলতে পারবে না হাতে আছে এমপি হইব এমপি তোর গালের ভিতরে ঢুকাই দেওয়ার দরকার ফাজিল কোথাকার
আমি হিরু আলমের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি আমাদের তকদিরের বিরুদ্ধে কথা বলি। এই দেশ স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলাইয়া শিক্ষিত একদল যুবকেরা নেতৃত্ব দিয়ে দেশটাকে স্বাধীন করে গেছে মূর্খ লোকগুলো এমপি হওয়ার জন্য। তারা আমাদের জন্য আইন তৈরি করবে, আইন শব্দটা বাংলা না ইংরেজি বলতে পারে না, সংসদে দাঁড়াইয়া পড়ে আমি তো এমনই তো হবে। যেই জাতি স্কুলে যে আলু বত্তা বানায় আর ডিম ডিম বাঁচতে কয়টা স্তর এগুলা শিখে, এগুলার দ্বারা কাজের মায়া সৌদি আরব দেওয়া যাবে, বিজ্ঞানী বানানো যাবে না। আপনি বলবেন একটা চ্যাপ্টার, আমি বলি একটা চ্যাপ্টার আপনি রাখলেন কেন, এটা আপনি সময় নষ্ট করলেন কেন, জাতির সময় নিয়ে তামসা করার অধিকার আপনার নাই। লেখাপড়া আমরা ছোটবেলা সময়ের মূল্য একটা রচনা পড়ছেন না আপনারা, কি পড়ছেন বলেন তো, সময়ের সময়ের মূল্য আছে। আমি আলু বত্তা বানানোর জন্য স্কুলে যাই নাই, আমি ডিমবাজি শেখার জন্য স্কুলে যাই নাই, আমি নৈতিকতা শেখার জন্য স্কুলে আসছি। ক্লাস টিচার যখন কেমিস্ট্রি পড়ায়, কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম কেমিস্ট্রি পড়াইতে এসে টিচার একজন মেয়ের গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করতেছে তোমার কি কোনো ফিলিংস হয়, কেমিস্ট্রি তোর মুখের ভিতরে ঢুকায় দেওয়া দরকার, বেয়াদব কথা কর, তো লজ্জা নাই। একজন শিক্ষক তার ছাত্রীর দিকে বড় জোর মেয়ের নজরে তাকাতে পারে, কি নজরে তাকাতে পারে, যেই শিক্ষক ছাত্রীর গায়ে হাত দিয়ে বলেছেন তোমার কোনো ফিলিংস হয় কি না, এটা শিক্ষক নামের কলঙ্ক, এটা জ্বর, এটা বদমাশ, এটা লুচ্চা, এটা দিয়ে শিক্ষকতা মানায় না। আমার কলিজার ভাইয়েরা, শিক্ষা মানুষকে নৈতিকতা শিখায়। বলেন কি শিখায়? নৈতিক শিক্ষা। আমাদের মা শাশুড়িরা কি রান্নাটা করতো আপনি বলেন তো, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আগের দিনের মা চাচিরা চুলার মধ্যে মাটির চুলার মধ্যে রান্না করতেন, আট দিন দশ দিন টানা বৃষ্টি চুলা ভিজা লাকড়ি ভিজা চোখের পানি মুখের পানি দিয়া ফু দিয়া দিয়া এরপরে আমাদের জন্য রান্না করছে, যে মজার রান্না ছিল গ্যাসের চুলে আমাদের বিবিরা রান্না করে অর্ধেকও মজা নেই। আমাদের মা চাচিরা ছোট্ট একটা বোতল দিয়া এক বোতল তেল দিয়া এক সপ্তাহ, মুরব্বীরা কথা কন না কেন, কয় সপ্তাহ তেলের বোতলের দূর যত খরচাপাতি আনতো, কানি আঙ্গুলের এই জায়গায় আমি নিজে দেখছি একটা রশি দিয়া বোতল তেলের বোতল এতটুকুন বোতল আনতেন, এই বোতল দিয়া এক বাজার থেকে আরেক বাজার, এক সপ্তাহ পরে আবার বাজার হবে, এই পুরা সপ্তাহ চালাইছে আমার মা চাষিরা। কোন বিশ্ববিদ্যালয়ে রান্না শিখছে বলেন তো, কোন বিশ্ববিদ্যালয়ে রান্না শিখছে? রান্না শেখার জন্য স্কুল লাগে না। আবার আমাদের মন্ত্রী সাহেব তো বলেই দিলেন আগামী চল্লিশ সালে স্ত্রীরা স্বামীদেরকে রান্না করে খাওয়াবে, এইটা চিন্তা করার কোনো কারণ নাই, বরং আমরা ছেলেদেরকে রান্না শিখাইতেছি, ভবিষ্যতে ছেলেরাও রান্না করে খেতে হবে। এই কথা কা পুরুষেরা বলতে পারে, এই কথা কা পুরুষেরা মেনে নিতে পারে? আমার মতো যারা বীর পুরুষ হবেন, আমার বউ আমি বিয়ে করছি আমাকে রান্না করে খাওয়াবার জন্য, চাকরি করার জন্য নয়, দুই হাজার চল্লিশ সাল নয় দুই হাজার পঞ্চাশ সালও আমরা দাবি থাকবে আমাদের স্ত্রীরা আমাদেরকে রান্না করে খাওয়াবে ইনশাআল্লাহ, কারণ আমরা ইসলাম মানি। বলেন কি মানি, বলেন কি মানি, এটা কেয়ামতের আলামত। কেয়ামতের আর একটা আলামত হলো হালাল হারাম বাঁচবে না। গত পরশু দিন দেখলাম পত্রিকায় কুত্তা যুবকেরা মানুষে খাওয়ায়, কথা কন না কেন, গরুর গোস্ত কত করে, গরুর গোস্ত কত করে, এতে সাতশো টাকা খাসির গোস্ত বেচছে কুত্তার গোস্ত, দেখছেন না আপনার ভিডিও, ওই যে রাস্তার মধ্যে বিরিয়ানি দেখলে পাগল হয়ে যান খান বিরিয়ানি। কিছু কিছু লোক আছে খাদ্য তালিকা বুঝে না, রাসূল সাল্লাম যে এলাকায় সফর করতেন ওই এলাকার ভালো জিনিসগুলি খাইতেন, আর আমরা কুমিল্লার মানুষ কক্সবাজার যে গরু গোস্ত খুঁজে, তো গরু গোস্ত তো আপনার এলাকায় আছে, আপনি কক্সবাজারে যেই মাছ আছে সামুদ্রিক ওই দিয়ে না আপনি খাইবেন, কক্সবাজারে কোরাল মাছ আছে না, কথা কন না কেন, কক্সবাজারে ওই যে কি ভাটা মাছ আছে না, এগুলাতে হচ্ছে ভিটামিন ডি, সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছের মধ্যে কি থাকে, তা আপনি ওইটাই না খাবেন, আপনি গরুর গোস্ত খুঁজেন কেন,
আপনি কম দামে বিরিয়ানি খাইয়া খাইছেন পুলিশ আজকে বক্তব্য দিয়েছেন তারা দীর্ঘদিন যাবত কুকুরকে জবে করে করে খাসির মাংস বলে বলে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিছে আর প্রেমিক প্রেমিকারা এগুলা খাইছে জনগণের মাঝে হাসেন ওই যে রাস্তার মধ্যে বিরিয়ানি দেখলে হালিম দেখলে পাগল হইয়া যায় কি খাইতাছেন আল্লাহই জানে সাবধান হন হালালে হারামে সব এখন আমরা মিশাইয়া ফেলছি মুসলিম জাতি শুধু হালালটা খাবে না হালালান তৈয়বা এটা কোরআনের আয়াত কিসের আয়াত আল্লাহ বলেন কুলু হালালান তৈয়বা হালালটা খাও যেটা তৈয়ব যেটা তোমার রুচি সম্মত ওইটা খাও কুত্তার মাংস কোনো মুসলমান খেতে পারে তা আপনি কি খাচ্ছেন আপনি আপনি কি জানেন যাদেরকে ধরা হইছে বেশি দিন তারা জেলে থাকবে এটাও আমাদের কেন জানি বিশ্বাস তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া দরকার ছিল যারা মানুষকে হালাল বলে হারামকে খাওয়ায় দুনিয়াতে বাঁচার তাদের কোনো অধিকার নাই আপনি আইন করেন এই জায়গায় যারা খাদ্যে বেজাল দেয় তাদেরকে মৃত্যুদণ্ড করে আইন করেন আজকের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের লিভার প্রত্যেকটা মানুষের পেট এক একটা গ্যাসের খনি কথা কন না কেন কি খাইতেছেন আপনি আপনি জানেন আপনি কি খাচ্ছেন আপনার বাপ আমার বাপ 2 কেজি গরুর গোশত খেয়ে হজম করছে আর আপনি একটা খাইলে ডাইরেক্ট ছুটি যায় কারণ আপনার লিভার জাগায় আর আপনি এটা নিজেরটা নিজেই নষ্ট করছেন আবল তাবল খাবার যা আছে ফালতু খাবার বাচ্চা জন্মের পর থেকে এই যে টেস্টি সল দিয়া চিপস খাওয়া শুরু হয় এই চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই টেস্টি সল মানুষের রুচিকে একেবারে ধ্বংস করে দেয় মানুষের জিহ্বার মধ্যে কথা কি বুঝতেছেন মানুষের জিহ্বার মধ্যে 4,500 টেস্ট একসাথে নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দিয়ে তৈরি করছে আর এখন সব খাবারের মধ্যে টেস্টি সল আর কি আরেকটা হইছে সস কি খায় কাঁচা টমেটো কাঁচা শসা দিয়ে আপনি সালাদ খাবেন আপনি রাসূলের শামায়েলে তিরমিজির হাদিসগুলো পড়বেন বাড়িতে যায়া আল্লাহ রাসূল শসা দিয়া তারপরে আপনার ওই যে কি বলে মধু দিয়া মাখায়া খাইতেন আল্লাহ রাসূল খেজুর দিয়া এরপরে মধু দিয়া মাখায়া খেতেন ছাতু দিয়া ছাগলের দুধ দিয়া রাসূল মাখায়া মাখায়া খাইতেন এটা এখন আমাদের দেশে নাই আগের দিনে লোকেরা ছাতু খাইতো আপনারা দেখছেন না ছাতু ছাতু খাওয়া সুন্নত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু দিয়া মাখায়া ছাতু খেতেন একজন সাহাবা এসে বলেন হুজুর আমার শরীরটা কেমন যেন ঝিমঝিম করে দুর্বল দুর্বল লাগে আল্লাহ রাসূল বললেন তুমি ছাতুর সাথে ছাগলের দুধ মিশায়া খাও ছাগলের দুধ মানুষের ঠান্ডা কাটে তো এই যে হারাম হালাল মিশায়া খাওয়াচ্ছে এটা কিসের আলামত কিয়ামত আপনাকে গরুর মাংস এজন্য আপনাদেরকে সাবধান করি জানি না হোটেল মালিকরা আবার খেববে কিনা সব হোটেল মালিক খারাপ এটা কিন্তু আমরা বলি নাই কিন্তু এই ঘটনার কারণে মানুষগুলা হোটেলে গোশত আর খাইতে চাইবে না চাইবে না চাইবে না আমার রুচিতে ধরেন আমি সিদ্ধান্ত নিছি আমি কোনোদিন আর হোটেলে গোশত খাব না কারণ আমি জানি না কার হৃদয়ে কি আছে কে আমাকে কি খাওয়ায় দিচ্ছে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে যে গোশত আমি কিনে আনলাম এই গোশত যেই বকরির গোশত দম্বার গোশত হোক ওটের গোশত হোক আমি যে খরিদ করে আনলাম আমি তো জানি না ক্রেতা বিক্রেতা সেটাকে আল্লাহর নামে জবে করছে কিনা আমি এখন কি করব আল্লাহর নবী বললেন তুমি যখন খাবা তখন বিসমিল্লাহ বলে খেয়ে নাও ইসলামকে মানুষকে ঠেকাইতে আসছে না চালাইতে আসছে রাসূল বললেন তুমি বাজার থেকে যে গোশত খরিদ করো তুমি তো জানো না এটাতে আল্লাহর নাম নেওয়া হইছে কিনা কোন মুমিন আল্লাহর নাম নেওয়া ছাড়া পশু জবে করলে ওটা খেতে পারবে না এটা হারাম রাসূল বললেন তুমি যখন খাবা তখন তুমি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নাও তোমার জন্য সেটা হালাল হয়ে যাবে আমার কলেজের বারে কিয়ামতের আরেকটা আলামত ইদানিং দেখলাম সেটা হলো বিয়া ছাড়া সংসার করার প্রবণতা বাংলাদেশে আছে না নাই বাংলাদেশের বর্তমানে গরম খবর টিকটকের একটা পোলা আর একটা মায়া নাম কি এই তো ফাইন মামুনার লায়লা ঠিক বলছে কথা সত্য মামুনার
আপনারা আশ্চর্য হবেন এই যে টিকটকে আমাদের অনেক মা বোনেরা আসক্ত আছে না গত 2 বছর আগে আমি এক জায়গায় বলেছিলাম টিকটক যারা বানায় তারা পাগল টিকটক যারা ভিডিও বানায় তারা পাগল টিকটক যারা দেখে তারা মানসিক রোগী টিকটক নিয়ে যারা পড়ে থাকে তারা মানসিক রোগী টিকটক ভিডিওতে যারা লাইক দেয় তারা মানসিক রোগী টিকটক ভিডিওতে যারা কমেন্টস করে তারা মানসিক রোগী টিকটক ওলাদের যাদের যারা ফ্রেন্ড হয় তারা মানসিক রোগী তাদেরকে পাবনা নিয়ে চিকিৎসা করানোর দরকার এই মামুন আর লাইলা 90% মুসলমানের দেশকে কলঙ্কিত করেছে সেটা কিভাবে 3 বছর একসাথে কাটাইছে এখন কয় বিয়েই করি নাই কি করে নাই আল্লামা মামুন লোকের কথা মনে আছে বউ লয়া রিসর্টে গেছে কয় কাবিন দেখা আর লায়লা মামুনরা বলতেছে 3 বছর একসাথে আছি বিয়েই করি নাই তাদের কাবিন নামার দরকার হয় না তাহলে এক দেশে 2 রকমের আইন এখানে পার্সিয়ালিটি আছে না এই পৃথিবীতে জিনার শাস্তি মৃত্যুদণ্ড এটা মোল্লার কথা না আল্লাহর কথা কথা কোন না কেন এটা কি মোল্লার কথা জিনা এত ভয়ানক শাস্তি এটা মৃত্যুদণ্ড জিনার কারণে যদি কেউ মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই আপনি কাউকে হত্যা করেছেন অথবা কোনো আসামি কাউকে হত্যা করার পরে তাকে কেসাস দেওয়া হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো ফাঁসির মঞ্চ সাজানো হলো এখন তাকে ফাঁসি দেওয়া হবে যাকে মারছে তার পরিবারের লোকজন যদি আয়শা কয় আমরা কেসাস চাই না মৃত্যুদণ্ড মওকুফ করা হোক তাহলে আল্লাহর আইনেও তাকে maaf করে দেওয়া হয় কিন্তু কোন জিনাকার যদি জিনা করে তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় পৃথিবীর এমন কোন কোরআনের আইন আপনি দেখাতে পারবেন না হাদিসের আইন দেখাতে পারবেন না তাকে বাঁচানো যায় বরং তাকে মৃত্যুদণ্ড দেওয়াই লাগবে এটা কারা এই টিকটকের কারণে বাংলাদেশে কতগুলা লুচ্চার জন্ম হইছে হাতের সুলের নমুনা কি আরো কয়েকটা আছে আছে না তোমাদের জন্য ওয়া যারা যুবক আছো তোমাদের জন্য যে আমি এই কথাগুলা বলতেছি তোমার বিবেক নাই তুমি টিকটকের ভিডিও কেন দেখো যার চরিত্র নাই তার দিকে তাকানো জায়েজ নয় হারাম কারণ তোমার চরিত্রটাও নষ্ট হয়ে যেতে পারে একটা হাদিস নয় একটা গল্প শোনাই মুরুব্বিদেরকে গল্পটা হলো এক ব্যক্তি একটা বাড়ি কিনতে চাইলেন কথা কি বুঝতেছেন নিতান্তই গল্প হাদিস না একটা বাড়ি কিনতে চাইছে এলাকার মুরুব্বিরা বলেছেন বাবা যে তুমি এই বাড়িটা কিনো না কয় কেন কয় এই বাড়িটা এত এত এতটাই দূষিত এই বাড়িতে যেই মহিলা বাস করে তাদের চরিত্র ঠিক থাকে না বেচারা কয় আমি হইলাম একজন ইসলাম মানুষ লোক আমি বাড়ি কিনবো আমার বউ পর্দা করে সমস্যাটা কোথায় এটা কিন্তু গল্প হাদিস না আবার হাদিসের লগে লাগায়েন না মুরুব্বিরা কয় কথা তো শুনলা না আচ্ছা করো মজা পাইবা পরে বাড়ি কিনার পরে কয়দিন পরে দেখা গেছে ওর মেয়ে অবৈধ প্রেমে জড়ায় গেছে এবার মুরুব্বিদেরকে বলতেছে বাড়িটা বিক্রি করে দিব কেন আপনারা যে বলেছিলেন এই জায়গায় দূষিত বায়ু আছে সেটাই প্রমাণ পাইছি এই বাড়িতে থাকা যাবে না কথাটা কেন বললাম জানেন মানুষ যাকে পছন্দ করে তার কথা তার চলন তার বলন তার পোশাক তার শব্দ চয়নে সে প্রভাবিত হয় কথা বুঝাইতে পারি নাই মানুষ যাকে আইডল মনে করে মানুষ যাকে ভালোবাসে মানুষ যাকে আইডল মনে করে তার চলনে তার বলনে তার পোশাকে তার আশাকে তার কথাবার্তায় তার শব্দচয়ন তার বাচনভঙ্গি তার চরিত্রে সে প্রভাবিত হয় এই জন্য দেখবেন বন্ধু যখন একটা টিয়া রঙের টি শার্ট কিনে সাথের বন্ধুও এই রকমের একটা টি শার্ট খুঁজে কথা কয় না কেন খুঁজে কি খুঁজে না কেন খুঁজে যে আমার বন্ধুর চয়েস এটা আমিও পরব আমার কাছেও ভালো লাগবে যেমন পীর সাহেব হুজুর এই যে এই টুপিগুলো আমাদের সোনাকান্দার পীর সাহেবরা পরতেন কথা কন না কেন সোনাকান্দার যত মুরিদ আছে এই টুপিই পরে আবার আমাদের দেশে একজন পীর সাহেব ছিল রেজবি বাবা উনি মাথায় দিত কালো টুপি ওনার মুরিদরা কি দেয় কথা কন না কেন আবার সাইদি টুপি আছে যারা সাইদি সাহেবকে অনুসরণ করে ওয়াজ করে তারা সাইদি টুপি পরে আবার কাউমি মাদ্রাসায় আছে পাঁচকল্লি চরমোনার পীর সাহেবের কথা কন না কেন
আছে না নাই তো তারা কয় কল্লি টুপি মাথার দেয় তার মানে উনি পিশা চরমনার পীরকে ভালোবাসে বলে ওনার টুপিতে উনি কি হইছে প্রভাবিত হইছেন সুতরাং টিকটকে যারা আসক্ত এই টিকটকের মামুনদের চরিত্র লাইলাদের চরিত্র যেমন নষ্টা ভ্রষ্টা তুমি যদি তাদেরকে অনুসরণ করো আল্লাহর কসম করে বলে যাই তোমার চরিত্র একদিন নষ্ট হয়ে যাবে তুমি নিজেকে ঠিক রাখতে পারবা না তুমি মনে মনে বলবা এটা ব্যাপার হই না মামুন ভাই করে তো আমরাও করি এই বেয়াদবে বাংলাদেশে চালু করছে মিঠাই অনুষ্ঠান কি নাম দিছে এটার মিঠাই তোর কলজার ভিতরে ঢুকাই দেওয়া দরকার একটা মুসলমানের দেশে যেই দেশে 7.5 লক্ষ মসজিদে প্রতিদিন 5 বেলা আজান হয় যেই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় সেই শহরে একটা ছেলে একটা মেয়ের সাথে 3 বছর আছে বিয়া ছাড়া অথচ কারো কোনো খবর নাই এই পোলার এই মায়ের কি মা বাপ নাই গোষ্ঠী নাই কথা কর না কেন গোষ্ঠী নাই মা বাপ নাই তো তারা তাদেরকে শাসন করলে না কেন করতে পারে নাই কারণ তারা ব্যর্থ তারা কি সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নোংরা হয়ে যাচ্ছে আমার কলিজার ভাইরা এই জন্য তোমাদের কপালে চুমু দিয়া বলে যাই কপালে চুমু দিয়া বলে যায় আমার মাহফিলে আজকে যারা উপস্থিত আছ আমার মোবাইলে টিকটক নামের কোন সফটওয়্যার আমি চাই কথা কর না কেন চাই নাই না ওইটা বলি নাই চাই না বলেন চাই না এই বাংলাদেশে একটা বক্তার বক্তৃতা দিয়ে সবচেয়ে বেশি টিকটক হইছে বক্তার নাম কি কথা কর না কেন মিয়া সাহেব সাবধান হন ইদানিং আবার শুনতেছে কিছু কিছু বক্তা ইচ্ছা করে টিকটকের ভিতরে তার ভিডিও ছাড়ে ভাইরাল হওয়ার জন্য আছে না নাই সাবধান লিমা তাকুলুনা মালা তাফালুন এমন কথা তুমি নিজে কেন বলো যেটা তুমি নিজেই মানো না আমি টিকটকের বিরুদ্ধে ওয়াজ করি কারণ আমার মোবাইলে টিকটক আগেও ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও নাই আমার পরিবারের কারো মোবাইলে টিকটক নেই আমার ওয়াইফের মোবাইলেও নাই আমার নিজের মোবাইলেও নাই আমি কথাটা আপনাদের জন্য বলে যাই কিছু কিছু সফটওয়্যার আছে আপনি এটাতে ঢুকা মাত্রই ভালো আসে যা খারাপ তার চেয়ে 90 গুণ বেশি আসে তা আপনি কি তখন চোখের মধ্যে তালা দিয়ে রাখবেন নাকি আচ্ছা আপনারা বলেন তো মানুষের নজর নেগেটিভ সাইডে কম যায় না বেশি যায় মানুষের চিন্তা চেতনায় নেগেটিভ জিনিসটা সবচেয়ে তাড়াতাড়ি কাজ করে কারণ আমরা কিন্তু চোখে নেগেটিভটাই দেখি আর নেগেটিভটাকে প্রসেসিং করে ব্রেনের ভিতরে পজিটিভ করেন কে সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না মানুষ কে বানাইছেন তা আমি বলতেছিলাম এগুলো কেয়ামতের আলামত বলেন কিসের আলামত জিনা থেকে বাঁচতে হবে আমার কলেজার ভাইয়েরা এই কথাটা আল্লাহ আমাদেরকে বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন কেয়ামত সংগঠিত হবে ভূমিকম্প শুরু হবে এত জোরে জোরে কম্পন হবে জমিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে যা আছে সব জমিন বমি করে বের করে দিবে তাফসির ইবনে কাসিরে আসছে এই জমিনের ভিতরে যত স্বর্ণ অলংকার মুদ্রা আছে রূপ্য আছে অসংখ্য মহা মূল্যবান সম্পদ সব জমিন একটা সময় ভূমি করে বের করে দিবে আর এই কাপনের চোটে মানুষগুলা কবর থেকে বেরিয়ে আসবে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষেরা বলবে হলোটা কি শুরু হলো ভূমিকম্প হইলে মানুষ দিক বেদিক দৌড়াদৌড়ি করে কি করে না আমার কলেজার ভাইয়েরা আমি ব্যাখ্যা দিলাম না সামনে চলে যাই আল্লাহ পাক বলছেন অকালাল ইনসানু মালাহা ভূমিকম্পের চোটে মানুষগুলা একটা কথাই বলবে হলোটা কি আল্লাহ পাক বলে তোমরা সেদিন দেখতে পারবে মানুষগুলাকে পাগলামি করতেছে অমাহুম বিসোকারা কিন্তু আসলে তারা পাগল না তাহলে পাগলামিটা করতেছে কেন শুধুমাত্র আল্লাহর ভয়ে ওতারা নাসা সুকার ওয়াতারান নাসা সুকা তুমি সেদিন মানুষগুলোকে পাগলামি অবস্থায় দেখতে পাবা কিন্তু আসলে তারা পাগল নয় তারা আল্লাহর আযাবের ভয়ে পাগল হয়ে গেছে মানুষ দিক বেদিক দৌড়াদৌড়ি করবে একটা কথাই বলবে আইনাল মাফার যাব কোথায় বাঘব কোথায় আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইজিং তুহাদ্দিসু আখবারহা সেদিন জমিন
এই পৃথিবীতে সংগঠিত হওয়া যত ঘটনা আপনি আমি দুনিয়াতে যত আমলনামা যত ভালো কাজ যত খারাপ কাজ যত আকাম কুকাম করছে জমিন সাক্ষী আছে সেদিন জমিন আল্লাহর কাছে সব খুলে খুলে বলে দিবে আপনি বলবেন আল্লাহ ভাই জমিন তো কথা বলতে পারে না আমি তো মাটিকে কাটি আমি তো মাটিকে জ্বালাই আমি তো মাটিকে পোড়াই কিন্তু জমিন তো কোনো কথা বলে না আল্লাহ জবাব দিবেন বি আন্না রাব্বাকা আওহালাহা বি আন্না রাব্বাকা আওহালাহা এই জমিনের উপরে তুমি যত কর্মকাণ্ড করেছো জমিনকে আল্লাহ ক্ষমতা দিবে তোমার বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে এই পৃথিবীর মানুষগুলো যে যা করুক জমিনের উপরে করে নাকি বাইরে যায় করে জমিন সাক্ষী বলেন জমিন কি স্বাস্থ্য ভাইয়ের বাড়িটা 10 ফিট দখল করে রাখছেন আজান হয় 10 ফিট দখল করে রাখছেন আমার ভাইয়ারা 10 বছরে 10 বার আমিন আনছে এরপরও শক্তি আছে বিদায় স্বাস্থ্য ভাইয়ের ওই সীমানাটা ছাড়ে না নিজের আপন ভাইয়ের সীমানাটা দখল করে রাখছে বাসজারের অংশটা দখল করে রাখছে পুকুরের অংশটা দখল করে রাখছে খালের অংশটা দখল করে রাখছে এমন দখলদার দুর্বৃত্ত আমাদের দেবীদ্বারে একজনও নাই বি আন্না রাব্বাকা আওহালাহা সেদিন এই জমিনই আপনার বিরুদ্ধে কথা বলবে আজান হচ্ছে বাকি কথা অন্য কোন দিন অন্য কোন মাঠে আবার দেখা হলে বলবো ইনশা সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু